আসসালামু আলাইকুম, আমি আসিফ আহমেদ হাওলাদার, এফএল যাত্রা বাড়ি থেকে। আমাদের একটি নতুন ফ্রিজার এসেছে, তো আমি এটা সম্পর্কে তথ্য জানাবো আপনাদের। আপনি প্রথমেই দেখতে পারেন আমাদের ফ্রিজারটার সাইজটা ভালোই বড়, প্লাস এটাতে একটা স্পেশাল ফিচার দেওয়া হচ্ছে, এটাকে আমরা বলছি ডুরা কুলিং। হ্যাঁ, এটার মাধ্যমে কি হয়, আপনার এখানে দুইটি কুল প্যাক দিয়ে আপনার এখানে ডিভাইডার ক্রিয়েট করা হচ্ছে, এবং এর মাধ্যমে আপনার পাচ্ছেন যদি বিদ্যুৎ চলে যায় কোনো কারণে, সেক্ষেত্রে আপনি ব্যাকআপ পাচ্ছেন 9 ঘন্টা পর্যন্ত আপনার এক্সট্রা ব্যাকআপ দিবে। যদি বিদ্যুৎ সংযোগ নাও থাকে, তাও আপনার যে বরফগুলো আছে সেগুলো বরফে থাকবে, কখনো মেল্ট হবে। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার, অনেক সময় দেখা যায় যে খাবার আমরা আলাদা রাখতে চাই, হ্যাঁ, কিন্তু অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে ওগুলোতে এরকম ডিভাইডার নেই, থাকলেও একটা সামান্য জালি দিয়ে, নেট দিয়ে একটা ছোটোখাটো ডিভাইডার দেওয়া হয়। কিন্তু আমাদের রেফ্রিজারেটরে কুল প্যাকের মাধ্যমে আপনি ডিভাইডার পাচ্ছেন। এতে করে আপনার সুবিধাটা কি, আপনি যদি চান সেপারেটলি খাবারগুলো রাখতে পারবেন, আপনার মাছ অথবা মাংস আপনি আলাদা আলাদা রাখতে পারবেন। এছাড়াও আমাদের এখানে একটি ডুরা ওয়ার বাস্কেট দেওয়া হচ্ছে, তো এটাতে করে আপনার সুবিধাটা হচ্ছে কি, যদি আপনার চকলেট অথবা স্ন্যাক্স যে কোনো কিছু বা দুধ এগুলো আপনি আলাদা রাখতে চান, আপনি এটার ভিতরে সেপারেটলি রাখতে পারছেন। এটা আপনাকে নিচে মাছ বা মাংসের সাথে মিক্স করে রাখতে হচ্ছে না। এছাড়াও আপনি এটাতে আরেকটা ফিচার পাচ্ছেন, ফাস্ট ফ্রিজার মোড। এই ফাস্ট ফ্রিজার মোডের মাধ্যমে আপনি অনেক সুবিধা পাবেন, যেমন বাসায় কোনো গেস্ট আসলো সেক্ষেত্রে আপনার কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা না, কিন্তু আপনি এটাতে রেখে ফাস্ট ফ্রিজার মোডটা যদি চাপ দেন তাহলে অনেক দ্রুত আপনার কোল্ড ড্রিঙ্কটা ঠান্ডা হয়ে যাবে। এছাড়াও দেখা যায় যে অনেক খাবার বা বাজার একসাথে আনা হয়েছে, তো ফ্রিজার ফুল হয়ে গেছে, এটাকে আপনার দ্রুত ঠান্ডা করতে হবে, তখন আপনি এই ফিচারটি ইউজ করতে পারবেন। এছাড়াও আমাদের এটার ভিতরে অ্যালুমিনিয়াম ফুয়েল ইউজ করা হচ্ছে, এটা খুবই উন্নত মানের এবং ব্র্যান্ডেড। আর এটাতে আরেকটা জিনিস, আমাদের ঢাকায় বিশেষ করে বৈদ্যুতিক ফ্ল্যাকচুয়েশন হয়, হ্যাঁ, এতে কিন্তু দেখা যায় কি আমাদের কম্প্রেসারটা সেফ থাকে না সবসময়, কিন্তু আমাদের এটা বিল্ট ইনভাবে স্টেবিলাইজার দেওয়া আছে, তো এটা 130 থেকে 290 ভোল্টের মধ্যে যদি ফ্ল্যাকচুয়েশন হয় কোনো প্রকারের, তা এটা আপনাকে ব্যাকআপ দিতে পারবে, আপনার কম্প্রেসারে কোনো প্রবলেম হবে না। আর আমি যদি ডিজাইনের কথা বলি, আমাদের রেফ্রিজারেটরটা কিন্তু অনেক সুন্দর ডিজাইনের, অন্যান্য ব্র্যান্ডের রেফ্রিজারেটরগুলোতে দেখবেন আলাদা হ্যান্ডেল ইউজ করা হয়, কিন্তু আমাদের এটাতে রেজিস্ট হ্যান্ডেল ইউজ করা হচ্ছে। এতে করে কি হয়, আপনার এক্সট্রা যে একটা হ্যান্ডেল ওইটা কিন্তু সৌন্দর্যটা অনেকটা নষ্ট করে দেয়, বা ওইটাতে স্ক্র্যাচ পড়ে যায়, বিভিন্ন প্রকার প্রবলেম হয়, আমাদের এটাতে ভেঙে যাওয়া বা স্ক্র্যাচ পড়ার মতো কোনো প্রবলেমই হবে না। এছাড়াও আমাদের ফ্রিজারে আপনি আরেকটা জিনিস পাবেন, যদি দেখা যায় যে আপনার মাছ অথবা আপনার মাংস এগুলোকে আপনি অনেক দিন পর্যন্ত ফ্রিজ করতে পারবেন এখানে, যদি আপনার ফ্রিজের টেম্পারেচার 18 ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখেন তাহলে আপনি কন্টিনিউয়াসলি 4 থেকে 6 মাস পর্যন্ত আপনার মাছগুলো ভিতরে রেখে দিতে পারবেন। আর যদি মাংসের কথা বলি তাহলে 6 থেকে 12 মাস পর্যন্ত আপনি আপনার মাংসগুলো এটাতে রেখে দিতে পারবেন। আর এটার প্রাইসটা ধরা হচ্ছে খুবই কম, আপনি যদি দেখেন এখানে এমআরপি দেওয়া হয়েছে 39,900 টাকা, আর যেহেতু ঈদের মাস এখন 1500 টাকা ডিসকাউন্টও দেওয়া হচ্ছে, তো আমি বলতে পারি আর কি আপনি এটা নিয়ে দেখতে পারেন, খুবই ভালো হবে। থ্যাংক ইউ।